এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের লক্ষ্য অটুট ছোটনের শিশুরা। ভুটানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে লড়বে ওরা। শুধু ফরওয়ার্ড স্বপ্নার ইঞ্জুরিটা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চাংলিমিঠাং স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা। অর্ণব পাপির ম্যাচ প্রিভিউ। সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একাই ৭ গোল করেন স্বপ্না। এই ফরওয়ার্ডের স্কোরেই নেপালের সাথে শুরুতেই লিড নেয় বাংলাদেশ। ওই ম্যাচে পাওয়া আঘাত এখনও সেরে ওঠেনি। সেমিফাইনালের আগের দিন দলের সাথে অনুশীলন করেননি স্বপ্না। পুরোপুরি ফিট হয়ে মাঠে নামাটা অনিশ্চিত। স্বাগতিক ভুটান বাধা পেরোলেই মিলবে ফাইনালের টিকিট, তার জন্য তৈরি বাকিরা। কিছুদিন আগে শেষ হওয়া সাফের পনেরোনা পেরো টুর্নামেন্টে ভুটানকে হারিয়েই ফাইনাল খেলেছিল বাংলাদেশ। স্যার আমাদের ব্যাটিং স্কোয়াড নিয়ে কাজ করা হয়েছে, আজকেও কাজ করানো হয়েছে। সো আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে খেলার সাইডের দিকে ক্রস করা হবে, সেটা আমাদের ভালোভাবে মানে ফিনিশ করতে হবে। আর অনেক সময় মাঝখানে বল আসে, ওই বলগুলো আমাদের গোল পোস্টের মধ্যে মানে শট করে গোল করতে হবে। যোগ্য দল হিসেবে শেষ চারে ভুটান, ওদের সাথে লড়াইটা হবে জমজমাট। ভুটান আস্তে আস্তে উন্নতি করতেছে এবং তারা যেহেতু হোস্ট, তারা অবশ্যই শক্তিশালী সেমিফাইনালে আসছে, খাটো করে দেখার কিছু নাই। স্বপ্নের উন্নতির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। এই ফরওয়ার্ডকে দলে রেখেই সেরা একাদশ সাজানোর পরিকল্পনা। বিকাল ৫টা পর্যন্ত আমরা অপেক্ষা করব স্বপ্নের জন্য। আমরা যদি মনে করি, আমাদের কোচিং স্টাফ যদি মনে করে স্বপ্নকে প্রয়োজন বেস্ট ইলেভেনে দেন খেলাবে, আয়াদার কোচিং স্টাফ চিন্তা করে যেটা ভালো মনে করে সেটাই। সেমিফাইনালের আগের দিন গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি ভুটান দলের কেউ। বাংলাদেশের পর ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে স্বাগতিক ভুটান। মেয়েদের ফুটবলে লাল সবুজদের বিপক্ষে জয়ের রেকর্ড নেই ভুটানিদের। অনুপ্রাণিত করবে বাংলাদেশ দলকে অর্ণব বাপি।